আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা গুড নিউজ নিয়ে আসছি, আর এই গুড নিউজটা স্পেসিফিক্যালি তাদের জন্যই যারা হচ্ছেন ড্রোন লাভার, যারা হচ্ছেন ড্রোন পারচেজ করবেন বলে ভাবতেছেন। তো গুড নিউজটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যে রিকোয়েস্টটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, তাহলে আমার নেক্সট ভিডিওটি নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো চলুন এবার গুড নিউজটা শুরু করা যাক। আর গুড নিউজটা হচ্ছে বাংলাদেশে হচ্ছে এখন থেকে DJI এর অফিশিয়াল ড্রোন হচ্ছে ম্যানুফ্যাকচারিং হবে বাংলাদেশের একটি কোম্পানি, যেটা হচ্ছে নেক্সট কেয়ার লিমিটেড, যার সাথে হচ্ছে অলরেডি DJI হচ্ছে চুক্তি স্বাক্ষর হয়ে গেছে। সো বাংলাদেশে এখন আপনি DJI ড্রোন ইন্টারন্যাশনাল যে প্রাইস, সেই প্রাইসে আপনি পারচেজ করতে পারবেন। আমরা DJI ওয়েবসাইটে যে প্রাইসটা দেখি সেই প্রাইসেই বাংলাদেশ থেকে ড্রোন পারচেজ করতে পারবো, যদি বাংলাদেশে সেটা ম্যানুফ্যাকচার হয়ে যায়। এবং সেটা হবে নেক্সট গিয়ার লিমিটেড অলরেডি DJI এর সাথে চুক্তি স্বাক্ষর করে ফেলছে, এবং এখন থেকে DJI এর ড্রোনগুলো হচ্ছে নেক্সট গিয়ার লিমিটেড বাংলাদেশে ম্যানুফ্যাকচার করবে অন বিহেল্প অফ DJI। তাহলে আমাদের সুবিধাটা কি? আমাদের সুবিধাটা হচ্ছে যে কোনো ড্রোন আমরা DJI এর অফিসিয়াল ওয়েবসাইটে যে মানে প্রাইসটা দেখি সেই প্রাইসে আমরা পারচেজ করতে পারবো বাংলাদেশ থেকে। ইউজুয়ালি কি হয়, যখন আমরা একটা ড্রোন বাইরে থেকে ইম্পোর্ট করি, হ্যাঁ, বা যাদের মাধ্যমে ইম্পোর্ট করানো হয় বা যারা ইম্পোর্ট করে বাংলাদেশে রিটেল সেল করে, ইউজুয়ালি 20,000 টাকা 25,000 টাকা বেশি পড়ে এই ড্রোনগুলোতে। ওরা বলতেছে যে এটা হচ্ছে আন্ডার ট্রাভেল মানি দিতে হয় এয়ারপোর্টে, যখন এটা ইম্পোর্ট করা হয় এয়ারপোর্টের মাধ্যমে, যেহেতু এটা ইলিগ্যাল বা অনেকাংশে ইলিগ্যাল অ্যাকচুয়ালি, তো এই ক্ষেত্রে হচ্ছে এয়ারপোর্টে অনেক টাকা দিতে হয়, আরও সহজ করে যদি বলি ঘুষ দিতে হয়। সো এটা আর হয়তো দিতে হবে না, যেহেতু এটা বাংলাদেশেই ম্যানুফ্যাকচার হবে, এয়ারপোর্ট দিয়ে এত আনার কোনো প্রয়োজন নাই। সো প্রাইসটা অ্যাজ ইউজুয়াল থাকবে, যেটা হচ্ছে DJI যে প্রাইসটা দিয়ে হচ্ছে ইন্টারন্যাশনালি ওরা প্রোডাক্টটা লঞ্চ করে সেই প্রাইসে আমরা কিনতে পারবো। এটাই হচ্ছে আমাদের বেনিফিট আমি মনে করি, যে আমরা অন্তত 20,000 থেকে 25,000 টাকা কমে অরিজিনাল ড্রোনটাই কিনতে পারবো। আমার কাছে পার্সোনালি জিনিসটা ভালো লাগছে, যে আমরা আর এক্সট্রা 20-25,000 টাকা একটা ড্রোনের পিছনে খরচ করতে হবে না। তো আপনার কাছে যদি মনে হয় যে না এটা অবশ্যই ভালো হচ্ছে আমাদের জন্য, যারা হচ্ছে আমরা ড্রোন লাভার আছি, যারা হচ্ছে ড্রোন পারচেজ করবো বলে ভাবতেছি, তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানান যে আপনার কাছে জিনিসটা কেমন লাগছে। আপনিও কি চান যে বাংলাদেশি ড্রোন প্রস্তুত হোক, বাংলাদেশি ড্রোন হচ্ছে ম্যানুফ্যাকচার হোক, এবং অবশ্যই সেটা DJI ড্রোন। আপনারা জানেন DJI হচ্ছে ড্রোন বা এই ধরনের গিম্বেল টিম্বেল গিয়ার হচ্ছে একটা মানে একটা ওয়েল নোন, একটা রিনাউন্ড একটা ব্র্যান্ড। আর DJI যখন বাংলাদেশেই ড্রোন প্রস্তুত করবে, ম্যানুফ্যাকচার করবে, অবশ্যই কোয়ালিটিটা ভালো হবে, এবং আমরা এই ড্রোনটাই হচ্ছে ইন্টারন্যাশনাল প্রাইসেই হচ্ছে পারচেস করতে পারবো। সো আই থিঙ্ক এটা হচ্ছে অবশ্যই একটা ভালো দিক আমাদের জন্য, আমাদের বাংলাদেশিদের জন্য, যারা হচ্ছে ড্রোন পছন্দ করি, যারা হচ্ছে ড্রোন পারচেস করবে বলে ভাবতেছি। তো বন্ধুরা, আজকের নিউজটা এটাই ছিল, যারা হচ্ছে ড্রোন লাভার তাদের জন্য অবশ্যই একটি গুড নিউজ, আমার জন্য একটি গুড নিউজ, বিকজ আমি একজন ড্রোন লাভার, একদিন না একদিন আমি একটা ড্রোন কিনব। তো বন্ধুরা, আশা করি আজকের এই গুড নিউজটা আপনার কাছে ভালো লাগছে। যদি আপনি ড্রোন লাভার হয়ে থাকেন, যদি আপনি ভেবে থাকেন আপনি ভবিষ্যতে একটা ড্রোন পারচেজ করবেন, ভালো লাগতে বাধ্য হয় নিউজটা। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। আমি নিয়মিতই হচ্ছে বিভিন্ন টেক রিলেটেড ভিডিও করে থাকি, বিভিন্ন আপডেটেড নিউজগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। সো যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে শীঘ্রই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।